তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি লফটে চলে আসলাম। তো এটা হচ্ছে রাজীব ভাইয়ের লফট। এই লফটে ফেন্সি কবুতরও আছে, আবার হাই ফ্লাইং কবুতরও আছে, উপরে ফ্লাইং শেড আছে। বিস্তারিত সব আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন। এবং এখানকার যে পরিবেশটা অনেক সুন্দর, অনেক গাছপালা আছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে ফেন্সি কবুতর আছে, ভালো ভালো হাই ফ্লাইং কবুতরও আছে। মানে এখানে রুম আছে, এখানে একটা আছে, এখানে সব ফেন্সি কবুতর, ওইখানে আছে আর একটা রুম, সেখানে ফেন্সি কবুতরও আছে এবং হাই ফ্লাইং কবুতরও আছে। আর ওই সাইডে আরও একটি রুম আছে, সেখানে টোটালি সব হাই ফ্লাইং কবুতর। আর এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, উপরে একটা শেড আছে, সেখানে বিভিন্ন ধরনের হাই ফ্লাইং কবুতর ট্রেনিং দেওয়া হয়, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। এবং প্রচুর গাছপালা আছে এখানে, যেগুলো ভাই খুব যত্ন সহকারে এখানে সাজিয়ে রেখেছে, সেগুলো আপনাদের মাঝে কিছুটা তুলে ধরব। প্রথমে যেটা দেখাচ্ছিলাম, এনার ছাদে একটা ফ্লাইং শেড আছে, সেই শেডটি আপনাদের একটু দেখাই, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন। রাজীব ভাইয়ের সংগ্রহে যে কবুতরগুলো আছে বেশিরভাগই ইম্পোর্ট করে আনা এবং সবই কোয়ালিটিফুল কবুতর। আর এই মুহূর্তে আমি আছি ওনার ছাদে, ফ্লাইং শেডটা একটু আপনাদের দেখাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইং শেড, এবং ছাদের পরিবেশটা দেখেন কত সুন্দর, গাছপালা আছে অনেক। এখানে মূলত কবুতরগুলো ট্রেনিং করানো হয় ফ্লাইংয়ের। সুন্দর একটি বাগান আছে, অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে এখানে, পরিবেশটা দেখেন কত সুন্দর। অনেক কবুতর নামতে নামতে সন্ধ্যা হয়ে যায়, সেজন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে, দেখেন লাইট আছে এখানে। এবং মোটামুটি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে ফ্লাইং শেড, এখানে কিছু কবুতর আছে, এগুলো বিস্তারিত ভিডিওতে আপনাদের দেখাবো। লফটটি মোটামুটি খুবই সুন্দর। আমরা এখন রাজীব ভাইয়ের সাথে কথা বলবো এবং কী কী ধরনের কবুতর আছে এই লফটে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে কালাম ভাই আছে, সাব্বির ভাই আছে, তো আমরা এখন তাদের সাথে কথা বলবো। বিস্তারিত ভিডিওতে যাচ্ছি এখন, আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে যেটা বলছিলাম, এখানে দুই ধরনের কবুতর আছে, একটা হচ্ছে ফেন্সি কবুতর আর একটা হচ্ছে হাই ফ্লাইং কবুতর। এখন আমি যে রুমে আছি এখানে সব হাই ফ্লাইং কবুতর, বিস্তারিত ভিডিওতে দেখাবো। এখন যে রুমটায় যাব সেখানে কিছু ফেন্সি কবুতর আছে এবং হাই ফ্লাইং কবুতর আছে, তো চলুন দেখা যাক। তো এটা হচ্ছে আরেকটি রুম, এখানে হাই ফ্লাইং কবুতর আছে এই পাশে, আর এই পাশে আছে ফেন্সি কবুতর। আমি এখন আরেকটা রুমে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদের ওই রুমটা দেখিয়েছিলাম, ওইখানে সব হাই ফ্লাইং কবুতর। আর এই রুমটাতে তো আপনারা দেখলেন এই সাইডে ফেন্সি আর এই সাইডে হাই ফ্লাইং। আর এখন যে রুমটাতে যাব এটা হচ্ছে সবই ফেন্সি কবুতর, এটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো। এটি আরেকটি রুম, এখানে সব ফেন্সি কবুতর, এ পাশে আছে, ওই পাশেও আছে, দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটা দুটো পর্ব হবে। প্রথম পর্বে থাকবে হাই ফ্লাইং কবুতরের বিষয়, এবং দ্বিতীয় যে পার্টটি হবে সেটা হবে ফেন্সি কবুতরের। কারণ যেহেতু অনেক কবুতর, মানে একটা ভিডিওতে সম্ভব না, এ কারণে দুটো পার্ট করব, একটা ফেন্সি আর একটা হাই ফ্লাইং কবুতরের। তো এখানেও আছে, ওই পাশে আরও আছে, দেখাচ্ছি। আপনারা ওই সাইডটা দেখলেন, এটা আরেকটি সাইড, এখানেও সব ফেন্সি কবুতর। এবং এখানে যে কবুতরগুলো আছে সব বাইরে থেকে ইম্পোর্ট করা, বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। তো আমরা এখন শুরু করব। প্রথম যে পার্টটা হবে সেটা হাই ফ্লাইংয়ের উপর, তো দ্বিতীয় পার্টটা হবে ফেন্সির উপর। তো আপনারা দুটো পার্টই দেখেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, এতক্ষণ যে লফটটি দেখছিলেন রাজীব ভাই, লফটটা অত্যন্ত সুন্দর এবং গোছালো। তো রাজীব ভাই, একসাথে একটু কথা বলি। রাজীব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো, কেমন আছেন? মানে লফটটা ঘুরলাম, মানে অনেক সুন্দর করে সাজিয়েছেন, গাছপালাও আছে দেখলাম, অনেক ভালো লাগলো। মানে এই মুহূর্তে আপনার এই লফটে কী কী ধরনের কবুতর আছে? এখানে গিরিবাজ হাই ফ্লায়ার আছে পাকিস্তানি, আর আছে ফ্যান্সি কিছু মিক্স ব্রিড আছে। জি জি জি, মানে ম্যাক্সিমাম কবুতর তো বাইরে থেকে ইম্পোর্ট করা। জি, আমার ম্যাক্সিমাম বাইরে থেকে ইম্পোর্ট করা। হাই ফ্লায়ারগুলো অনেক আগেই করতাম, মাঝখানে অনেক বছর গ্যাপ, আবার নতুন করে করছি। তো ওগুলো আমি ডাইরেক্ট সরাসরি পাকিস্তান থেকেই কালেকশন করা। আমার ওস্তাদ আছে একজন, ডক্টর জাহিদ নাম, ওনার হাত দিয়েই সব কবুতর আমার আনা, এভাবেই আর কি কম বেশি কালেকশন করা। আর ফ্যান্সি কবুতর আমার নিজেরই ম্যাক্সিমাম নিয়ে আসা,
নিজেও ইম্পোর্ট করে নিয়ে আসে, এবং ঢাকাতে আমাদের যে ইম্পোর্টার বড় ভাইরা আছে তাদের মাধ্যমেও নিয়ে আসা, তাদের কাছ থেকে কিনছি, তাদের সাথেও আনা, এইভাবেই কালেকশন করা আর কি। ফ্যান্সি কবুতরটা আসলে বিজনেস কবুতর, আর গিরিবাস যেটা আর কি ওটা আসলে আমার প্যাশন, ওটা আমার শখই। গিরিবাসটা যে একেবারে বিক্রি করি না এরকম না, মানে করি তবে লিমিটেড, খুবই কম। মনে করেন আমার কিছু কাছে প্রিয় মানুষ আছে, তারা আসলে ধরলে না হলে নয় তাই, তাছাড়া আমি আসলে গিরিবাজ ওইভাবে ভাই বেচা কেনা করি না। কিন্তু প্রফেশনালি যদি বলা হয় ফ্যান্সি কবুতরটাই আমি বেচা কেনা বেশি করি। হ্যাঁ, ওটা আমার কেনা হয় বেশি, এবং বাড়ির থেকে বাচ্চা করে ওগুলো বিক্রি করা হয়, পাইকার আছে পার্টি আছে। তো ফ্যান্সি কবুতর যে বেচা কেনাটা হয় ওইটারই আসলে কিছু একটা অংশ নিয়ে আর কি আমি হাই ফ্ল্যাটটারে প্যাশন হিসেবেই রাখা। ফ্যান্সি কবুতরের ঘরে এই মুহূর্তে আছে ড্যানিশ আছে, কয়েকটা কালার আছে, 4-5টা কালার আছে, তারপরে আপনার আছে ফ্যান্টেল আছে, জ্যাকোবিন আছে, মক্ষি আছে, অ্যান্ডালুসিয়ান মক্ষি, বিউটি আছে, হলিকপ্টার আছে, মঙ্ক আছে, আপনার মডেন আছে, কিং আছে, তারপরে আর্জেন্ট মডেন আছে, ভ্যারাইটি অনেক আছে আর কি, দেখে দেখে বলতে হবে। আমরা তো এই মুহূর্তে আছি হাই ফ্লাইং লফটে, এইখানে এখানে তো অনেক কবুতর দেখতে পাচ্ছি, এগুলো খুব ভালো মানের কবুতর, এগুলো আমরা খুব কাছ থেকে দেখাবো। এখানে কী কী জাত আছে গিরিবাজি? এখানে অনেক জাত, তো এভাবে তো বলা আসলে সময়ের একটা ব্যাপার। সব জাতি কম বেশি, টেডি, গোল্ডেন, স্কুলওয়ালা, সাদনা, মিক্স ম্যাক্সিমামই আছে, লালপারি সবই আছে। এগুলো মিয়ানাজি পার্টির, পাকিস্তানি মিয়ানাজি পার্টি প্রসিদ্ধ একটা কমিটি, ওনারই কবুতর, ওখান থেকেই কালেকশন করা। অনেক আছে ভ্যারাইটি, 10-12টা খুব প্রসিদ্ধ ভ্যারাইটি কবুতর আমার কাছে আছে আর কি, যেগুলো টুর্নামেন্টের জন্য খুব ভালো, রেজাল্ট ভালো, এগুলোই আছে আমার কাছে। তারপরে তো দেখলাম একটা আপনার সাদে সুন্দর একটা ফ্লাইং শেড আছে, তো আপাতত দুটো পার্ট হবে, একটা হচ্ছে হাই ফ্লাইং কবুতরের আর একটা হচ্ছে ফ্যান্সি কবুতরের। তো আমরা প্রথম পার্টটা শুরু করব এখন, এই রুমে যে হাই ফ্লাইং কবুতরগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো, তো আপনারা সাথে থাকুন। এটা লালপারি পেয়ার, মেয়ানাজির পার্টির ডিরেক্ট কবুতর, এটা আমি সারাদিন উড়াইছি আনঅফিসিয়ালি, বাট অফিসিয়ালি এখনও এইগুলো আমি উড়াইনি, ইনশাল্লাহ খুব সামনেই এটা আমি উড়াবো। বাচ্চা অ্যাভেলেবেল আছে, বাট সেলের মতো এই মুহূর্তে নাই আমার কাছে বাচ্চা। এটা ফিমেলটা হলো মিয়ানাজির সালারা, মেলটা হলো কেটিএম, এইটা আর কি আমি, এটার রেজাল্ট এখন আমি দেখি নাই, ফার্স্ট বাচ্চা হচ্ছে। এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চা অ্যাভেলেবেল আছে আর কি, বাট এখনও আমি টেস্ট করি নাই, বলতে পারবো না আসলে কী হবে, উড়ানোর পরে বোঝা যাবে যে এদের রেজাল্টটা আসলে কী। বাট ওই ফিমেলের অন্য মেলের সঙ্গে পেয়ার করে আমি বাচ্চা অনেক ভালো রেজাল্ট পাইছি, আমি জাস্ট কেটিএমের সঙ্গে ক্রস দেওয়ার জন্য এই ফিমেলটা জোড়া দিছি আর কি। এইটা কেটিএমের মেইন একটা মাস্টার পেয়ার, এটা মাস্টার পেয়ার, এদের বাচ্চা মোটামুটি খারাপ না, ভালোই, বাট আমি বেসিক্যালি যেটা পছন্দ করি ওইভাবে না ওদের রেজাল্ট। এটা হলো মেল হলো চীনা, ফিমেলটা হিনো, দুটোই মিয়ানাজি পার্টির। এই মেলের বাচ্চা, এই ফিমেলের বাচ্চা ভাই আমি সারাদিন উড়াইছি, ইনশাল্লাহ এটা আমার বাচ্চা রেডি আছে এখন টুর্নামেন্টের জন্য, দেখা যাক আল্লাহ ভরসা সামনে টুর্নামেন্টে কী হয়। এখন সিঙ্গেল বাচ্চা এটা, এটা মিয়ানাজির পার্টির প্রসিদ্ধ পেয়ার, স্কুলওয়ালা পেয়ার, এটার বাচ্চা 4টা করছি আমি, একটা বাচ্চা আমি টেস্ট করছি, আর ওটা আমার বাজ পাখিতে মেরে দেয় সন্ধ্যাবেলা নামার সময় আর কি, আর 4টা বাচ্চাই আমার কাছে রিসেন্ট আছে, বাট এই মুহূর্তে আমি এই পেয়ারে বাচ্চা সেল করব না। নটটা হলো সালেটি ডাবওয়ালা মিয়ানাজি পার্টি, ফিমেলটা হলো 100-ওয়ালা, এদের বাচ্চা মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে। আসলে এই বাচ্চাগুলো ম্যাক্সিমাম আমি করোনার সময় যখন সবই বন্ধ ছিল ওই সময় টেস্ট করা। এটা মেল হলো আমার ঘরে সালারা নর, মাদিটা হলো কালামতি অলে বলে, এটা আমাদের পার্টির ইমতিয়াজ চেয়ারম্যান সাহেবের ঘরের ডিরেক্ট মাদি গিফট করছিল আমাকে এটা। এটার বাচ্চা হয়েছে 2টা, আমি এটা উড়াইনি। তাজবিরওয়ালা পেয়ার, এটা আমার মানে অনেকবার আমি দেখছি, এটা অনেক ভালো রেজাল্ট, এখন শুধুমাত্র অফিসিয়ালি রেজাল্টের অপেক্ষায় আছি আর কি। এটা মিয়ানাজির পার্টির, এটা ওস্তাদ মালিক বাবর সাহেবের ঘরের থেকে আনা ডাইরেক্ট। আর সাদনা পেয়ার, এটার বাচ্চাও মোটামুটি আমি রেডি করে রাখছি, অফিসিয়াল রেজাল্টের টার্গেটে আর কি, ভালো রেজাল্ট আসছে এদের আর কি। 35 বলে বলে, 35 হলে বলে, মূলত এটা শিয়ালকোটি কবুতর, এটা বেসিক্যালি অ্যাভারেজ একটা কবুতর বলা হয় এদেরকে, আমি 7 ঘন্টা 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ পাইছি আর কি। এটা একটা ছোট একটা ধাপড়ি বলা হয় বা ফ্লাইং জোনের মতো আর কি, এটা ঘরের ভিতরেই, ব্রিডিং ঘরের ভিতরেই কিছু ঘরের বাচ্চা, ফিমেল বাচ্চা এখানে আর কি বড় করা হয়।
ফিমেলটা এটা গোল্ডেন, মেলটা মিয়ানাজির পার্টির, আর ফিমেলটা হলো আমার ঘরের, দুটোই আমার ঘরে তৈরি। এদের বাচ্চা ফার্স্ট উঠতেছে, বাট আমি এখনও টেস্ট করি নাই, করবো ইনশাল্লাহ এই বাচ্চা উঠলেই আর কি। এটা আমার গোল্ডেন পেয়ার, এটা মিয়ানাজির পার্টির না, এটা আমি পাকিস্তান থেকে আনছিলাম, অনেক ভালো রেজাল্ট। এটা সালারা মেইন পেয়ার, DXB সালারা বলা হয়, এটা আমার উস্তাদ ডক্টর জাহিদ ভাইয়ের DXB সালারা। এটা ডাবল মেইন পেয়ার, এটা মিয়ানাজির পার্টিরই দুইটা কবুতরই। এটা সাদনা সেকেন্ড পেয়ার আমার, এদের অনেক ভালো রেজাল্ট পাইছি আমি। এটা সালেটি ডাবুয়ালা মিয়ানাজির পার্টির, অর্থাৎ মালিক বাবর সাহেবের ঘরের ডিরেক্ট কবুতর এটা। আচ্ছা, সব আসলে তো দেখানো সম্ভব না, ইনশাল্লাহ পরবর্তীতে আর একদিন কখনো দেখাবো, সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। শেডে ভাই একশো মতো আছে জি, এগুলা টুর্নামেন্টের উদ্দেশ্যেই করা। এই ঘরে হচ্ছে সব মাদি, এখানে সব মাদি এবং কম বেশি এখানে সব রেডি করে রাখা আর কি। যেগুলো বডিতে কালার দেওয়া আছে ওগুলো সব রেডি, সামনে টুর্নামেন্টের জন্য আর কি রেডি করা আছে। দেখা যাক ছোট রেজাল্ট থেকে বড় রেজাল্টে ঢোকা যায় কিনা, তার একটা চেষ্টা আর কি। মানে এই মুহূর্তে আপনার কবুতরের রেজাল্ট কেমন আছে? এগুলা আমি সারাদিন উড়াইছি, আর মিয়ানাজির পার্টির কবুতর বাংলাদেশে অনেক জায়গায় অনেক রেজাল্ট এ পর্যন্ত করে ফেলছে, রেজাল্ট আছে। এখন আমি তো বেশি দিন না, 3 বছর, তো এর ভিতরে লফটের কাজ কিছু গোছানো এটা সেটা ছিল। এখানে নতুন কিছু বাচ্চা আসে, এখানে মেল ফিমেল দুটোই আছে, মানে নর মাদি ছোটো বাচ্চা, 2-3 পরে বাচ্চা এখানে আর কি আসে। যখন মোটামুটি একটু বয়স বেশি হয়ে যায় তখন সেপারেট করে দেওয়া হয়, নাহলে তো মারামারি করে সমস্যা হয়। এখানে সব নতুন বাচ্চা, এগুলো নতুন আসছে আর কি। আর এই সেটটাতে হলো সব নর, এখানে নর, এখানে অনেক কবুতর মাশাল্লাহ রেডি হয়ে আছে, যেগুলো দেখেন রং লাগানো আছে গায়ে লাল সবুজ। হ্যাঁ, এগুলো আসলে টুর্নামেন্টের জন্য রেডি করে রাখা কবুতর। এখন একটু ওয়েদারটা ভালো হলে আর কি ডেট নিয়ে আর কি উড়াবো, বাকি আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার জন্য সবাই। আসলে বাচ্চা তো খুব কম করা হয়, এখন বিয়ররা হয়তো দেখে মনে করতে পারে যে ভাইয়ের এখানে 100 বাচ্চা, তো এগুলো আসলে একদিনের বাচ্চা না, অনেকদিন ধরেই করা হয়েছে, অনেক সময় লাগছে, প্রায় 1 বছর। আমার প্যারেন্টস কম, আর কনজারভেটিভ রাখার চেষ্টা করি। কম বাচ্চা নিলে হয় কি কবুতরগুলো ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, যেহেতু অনেক দমের কবুতর, ওইটাও ভালো রাখার জন্য বিবেচনা করে বাচ্চা কম নেওয়া হয়। কিছু বাচ্চা দিতে পারবো, অ্যাভেলেবেল অনেক দিতে পারবো না, অল্প কিছু দিতে পারবো আর কি। হ্যাঁ ইনশাল্লাহ, যে কোনো ধরনের হেল্প লাগলে, অসুখ বিসুখ, হ্যাঁ যে কোনো ধরনের সমস্যা যদি হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো সর্বোচ্চ তাকে হেল্প করার জন্য। কারণ একটা সময় আমি ভুগছি, পরে ভেটেনারি মেডিসিনের উপর পড়াশোনা করে মোটামুটি একটা ধারণা আসছে আর কি, যে কোন সমস্যার জন্য কোন ওষুধ দিতে হয়। তো ইনশাল্লাহ যে কোনো সময় কল করলে পাবে, এইটাই আর কি। 01732-430-539, এটা যে কোনো সময় কল করলে পাবে। তো ভিউয়ার্স, রাজীব ভাইয়ের হাই ফ্লাইংয়ের পার্টটি এখানে শেষ করছি, এর পরবর্তীতে দ্বিতীয় পার্টে ওনার যে ফ্যান্সি আইটেমগুলো আছে সেইগুলো আপনাদের দেখাবো। আপনারা যারা ফ্যান্সি কবুতর পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা কাজে লাগবে। তো সাব্বির ভাই ছিল এখানে, আর কালাম ভাই ছিল, কালাম ভাই একটু বাইরে আছে। কালাম ভাইকে স্পেশাল থ্যাঙ্কস যে এত সুন্দর একটা লফটে আমাদের নিয়ে আসার জন্য। আসলে আমি সব জায়গায় চিনি না, কালাম ভাইয়ের সাথে বিভিন্ন লফটের ভালো খুব সুসম্পর্ক আছে, যার কারণে উনি এখানে নিয়ে আসছে। আর ভাইকেও অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিয়েছেন, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর সাবির ভাই কিছু বলতে চাচ্ছিলেন, এই লফট সহ বিভিন্ন প্রকার লফটের কবুতর নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার তো অনেকেই জানেন, আমারে ফোন দিলে আমি কবুতর দিতে পারবো, যে কয় জোড়াই লাগুক আমি ইনশাআল্লাহ দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, প্রথম পার্টটা এখানেই শেষ করছি, দ্বিতীয় পার্ট দেখার অনুরোধ রইল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কবুতর যদি লাগে তাহলে ভাইয়ের নাম্বার আছে, সাবির ভাইয়ের নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বাচ্চা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, খুব কম আছে, আর সে একজন যেহেতু ফাইটার, খুলনার ফাইটার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি।